দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নয়ন, যেমনটি বলছিলাম, পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে শুরু হয়ে গেছে সমন্বিত অভিযান। পাহাড়ের সমন্বিত এই অভিযান নিয়ে আর কি বলছেন সেনাপ্রধান, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আসলে আজ সকাল 11টা নাগাদ সেনাবাহিনী প্রধান বান্দরবান সেনা জোনের যেই মাঠ ছিল সেখানে আসলে গমন করেন। প্রথমে তিনি এখানে আসার পর বান্দরবানের সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি আসলে কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন যে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা যা করা দরকার তা সেনাবাহিনীর সদস্যদের করতে হবে, বিনিময় প্রয়োজন হলে যদি নিজের প্রাণও দিতে হয় সেটিও দিতে হবে, তেমনটি আসলে সেনাপ্রধান বলছিলেন। পরবর্তী তিনি আসলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিশেষ করে সম্প্রতি সময়ে পাহাড়ে যে আলোচিত কুকিচি ন্যাশনাল আর্মির নানা কর্মকাণ্ডের বিষয়গুলো নিয়ে আসলে তাকে প্রশ্ন করা হয়, তিনি উত্তর দিয়েছেন। যার মধ্যে প্রশ্ন ছিল নাতান বোমের অবস্থান নিয়ে, সাংবাদিকদের প্রশ্ন ছিল যে ইন্টারপোলের সহযোগিতায় তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে কিনা, এবং যে আইন শৃঙ্খলা বাহিনীর 14টি অস্ত্র খোয়া গেছে সেগুলো উদ্ধারের বিষয়ে, এবং কম্বিং অপারেশন যে শুরু হয়েছে এই বিষয়ে কি সফলতা রয়েছে। তিনি আসলে বলেছেন যে অপারেশন কম্বিং অপারেশন শুরু হয়েছে, যার মধ্যে 2 জন সন্ত্রাসী এবং 2টি অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আসলে পাহাড়ে যেখানে অশান্ত পরিবেশ সেখানেই সেনাবাহিনীর প্রয়োজন রয়েছে, আর সেনাবাহিনী শান্তি পরিবেশ ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তা করবে। স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে, অর্থাৎ সিভিল প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্থানীয় মানুষের শান্তি রক্ষার জন্য যা যা করার তা সেনাবাহিনী করবে। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে কেএনএফ যে মাথাচাড়া দিয়ে উঠেছে তাদের সঙ্গে আলোচনা চলছিল। আলোচনা চলাকালীন সর্বশেষ গত 2 এবং 3 তারিখ বান্দরবানের রুমা এবং থানচি উপজেলায় ব্যাংক লুটের ঘটনা ঘটে। এরপর থেকে আসলে বান্দরবানে নতুন করে পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। এরপর থেকে কম্বিং অপারেশন শুরু হয়েছে, যেখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সব প্রশাসনের আসলে অংশ নিচ্ছে। আমরা অপেক্ষায় আছি আসলে যে সেনাবাহিনী পাহাড়ে যে কম্বিং অপারেশন চলছে এর সফলতা কতটুকু আমরা পাই সেটি আমরা জানতে পারবো। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা তখন শুনছিলাম পাহাড়ে সমন্বিত অভিযান নিয়ে বিস্তারিত খবরাখবর।